সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এসআর টিভি সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখরা ওই যে টাওয়ারের দৃশ্যটা দেখরা ওই টাওয়ারের ব্যাটারিগুলো চুরি হওয়ার কারণে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক দিতে পারছে না টাওয়ারটা বিদ্যুৎ চলে গেলে ওই গাড়ি যে দেখরা প্রতিদিন ওই গাড়িটা জেনারেটার নিয়ে দাঁড়িয়ে থাকে সকাল থেকে সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা ওই গাড়িটা দাঁড়িয়ে থাকে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক দেওয়ার জন্য বিদ্যুৎ চলে গেলে ওই জেনারেটারের মাধ্যমে ওই টাওয়ারের বিদ্যুৎ দেওয়া হয় তখন নেটওয়ার্ক সার্ভিস সচল থাকে এভাবেই প্রতিদিন দিতে আসে ওই টাওয়ারের রিওটা চুরি হওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন হয়েছে এই নেটওয়ার্ক দেওয়া সার্ভিসটা ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে